নমস্কার, আমার নাম মনোজ বিশ্বাস। আমি পশ্চিমবঙ্গের অন্তর্গত নদিয়া জেলার করিমপুরের আরবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। কর্মসূত্রে আমি ঝাড়খণ্ডের জামশেদপুরের রামাদা হোটেলে কাজ করি। এই করোনা মহামারীর জন্য আমাদের ভারত সরকার লকডাউন ঘোষণা করে। লকডাউন ঘোষণা করার পর থেকে আমাদের হোটেল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং হোটেল থেকে আমরা কোনো রকম বেতন পাই না, যার দরুন আমাদের প্রায় লকডাউন 40 দিন অতিবাহিত হয়ে গেছে, যার ফলে আমাদের কাছে যেটুকু টাকা পয়সা ছিল প্রায় শেষের দিকে। হোটেল থেকে শুধুমাত্র একবার ডাল ভাত পাঠিয়ে দেয়, তাই খেয়ে আমরা কোনো রকম দিন কাটিয়ে দিচ্ছি। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ, আমি যাতে আমার নিজের বাড়িতে পৌঁছে যেতে পারি তার সুব্যবস্থা করিবেন। কারণ এই মুহূর্তে আমরা ঠিকমতো খেতে পাচ্ছি না, কাছে টাকা যা ছিল প্রায় শেষ হয়ে গেছে। দয়া করে যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিজের বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে আমরা খুব উপকৃত হব। এছাড়াও আমি আমাদের নদিয়া জেলার জেলা প্রশাসনকে অনুরোধ করব, আমরা যাতে আমাদের নদিয়া জেলার অন্তর্গত করিমপুর গ্রামে পৌঁছে যেতে পারি তার সুব্যবস্থা করে বাধিত করবেন। ধন্যবাদ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।